কারণ আপনি তো আনন্দিত হওয়ার করার কথা দরকার কারণ আল্লাহ রা আপনাকে এই সহি আকিদার ইলিম দেওয়ার কারণে আপনি এই বেদাত কাজ করতেছেন না অর্থাৎ এইরকম প্রথম আদানটা আদান দেওয়ার নিয়ম 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 হচ্ছে যে সবাইকে জম্মার নামাজের জন্য ডাকা যেটা ওসমান আদান থেকে প্রচলিত হয়েছে আর খুদবার যে আদান আছে খুদবার আদান তো যখন ইমাম সব মেম্বারে বসে সালাম দেবে তারপরে খুদবার আদান দেওয়া হবে খুদ্ আদানের পরে সঙ্গে সঙ্গে সেখানে ইমাম সব খোদবা শুরু করে দেবে তখন নামাজ পড়ার কোনো অবকাশ নেই কিন্তু জুম্মার দিন যে নিয়ম আছে জুম্মা কাবল জুম্মা মানুষের মনে করে যে কাবলুল জুমা সুননত আছে হিসেবে চার রেখাত নামাজ সেটা যখন জুম্মার নামাজ হয় আদান হয় তখন সে তারা পড়া শুরু করে কিন্তু কাবলাল জুমার বলতে কোনো সুন্নত নামাজ নেই জুম্মার নামাজে হচ্ছে যে মসজিদে যখন মানুষ প্রবেশ করবে সেটা জুম্মার প্রথম আদান হোক আর না হোক সেখানে সে দুই রেখাত নামাজ তাহিদুল মসজিদ পরে সে বসে যে মুসলিম শরীফ হাজির আছে রসুল আসলাম মসজিদ নবীতে যখন দেখেন একজন লোক এসে বসে যায় তখন রসুল আসলাম জুম্মার খুদ বা বন্ধ করে তাকে বলে অমুক তুমি কি দুই রাকাত নামাজ পড়েছো সে বলে না তখন রসুল আসলাম তাকে বলে তুমি ওঠো দুই রাকাত নামাজ সংক্ষিপ্ত করে নামাজ পড়ো তারপর বসো তো এখন হাজির শরীফ আছে যে মুসলিমের হাসিয়া দেখা হাজু কমফলা হাতটা চলে রাখাতেন রসুল্লাম বসন্ত আমরা যখনই মসজিদে প্রবেশ করবে তখন কক্ষো বসবে না ততক্ষণ পর্যন্ত আমরা দুই রাকাত তাই হয়েছে মসজিদ বা যেকোনো নামাজ মানে বিনা নামাজে মসজিদে বসা এটা নিষেধ তাহলে কুতবা শোনাটা সেটা হচ্ছে ওয়াজিব কিন্তু এই কুতবাকে রসুল্জলাম বন্ধ করে ওই যে সহাবী মসজিদ ওইতে বসে যান তাকে দাঁড়া করান এবং তাকে দুই রাকাত নামাজ পড়ার আদেশ করেন তারপরে বসতে বলেন তো কাজেই আলহামদুলিল্লাহ আপনাকে তো আমরা যখন ইবাদ করবো তো আল্লাহ সন্তুষ্টের জন্য করব, সারা পৃথিবীর মানুষ কি করতেছে সেদিকে আমরা লক্ষ্য রাখবো না আমরা লক্ষ্য রাখবো যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রসুল সাল্লাহ আসলামকে ভালোবাসতে এবং ওনার আদর্শের অনুসরণ করতে বলে দিয়েছে তো এই যে এই জিনিসটা বোঝা আমল করা এটা হলো সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার তো কাজেই অস্বস্তিকর হওয়ার কোনো এখানে অবকাশ নেই এখানে বরং আপনি আনন্দিত হবেন যে আল্লাহ রবুল্লা আলম আপনাকে এই রসুল্লাহ আসলামকে ভালোবাসা এবং ওনার অনুসরণ করার যে আল্লাহ আমাদেরকে এই জ্ঞানটা দিয়েছেন আমলটা আপনি করতেছেন আর এতগুলো মানুষ মানুষ তাদেরকে আল্লাহ দেন নাই তাদের জন্য দোয়া করা যে আল্লাহ রকে রসুল্লা ভালোবাসা এবং ওনার অনুসরণ করা এবং দিন ইসলামের মূল উৎস হচ্ছে যে এক নম্বর ইমান ইবাদ কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইমান থাকা তো থাকা দুই নম্বর হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আমরা ইবাদ করবো তিন নম্বর হচ্ছে রসুল্লা অনুসরণে আমরা সেই ইবাদটা করবো তো এইগুলা করতে গেলে যদি আমরা তার দেখি সেটা সংখ্যা যত বেশি হোক সেটা সঠিক না আর সেটা নিয়ে অসুস্থ হওয়ার কোন কারণ নাই বরং আরো আনন্দ পাওয়ার দরকার যে আল্লাহ রা আলম যদি আমাকে সেই বুঝটা না দিতেন বিপরীত কাজ করতাম সুন্নতের পরিপন্থী কাজ করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আপনার আমরা মুবারকবাদ জানাচ্ছি এবং আরো দোয়া করতে চাই আল্লাহ আপনাকে আরো বেশি বোধার এবং সমস্ত মুসলমানকে এই সঠিক দিনের সঠিক বিধানগুলো জানার বোধহয় আমল করার তো দান করুক আহ জুম্মার আগে কাবল জুমা বলতে কোন সন্ন্যাস নেই সে আদাল জুম্মা জুম্মার পরে জুম্মার যখন দুই রাকাত নামাজ ইমাম সব পড়বেন তো এই নামাজ পড়ার পর তখন হাদিজ শরীফের রয়েছে সহি মসজিদে নামাজ পড়তে চায় বাদলা দুই দুই রাখাত আর যদি সে ঘরে গিয়ে পড়ে শুধু দুই রাখাত পড়বে তো রসুল সামের আদর্শ ছিল যে শুক্রবার দিন উনি জুম্মার নামাজ খুদবা দিতেন আর সময় যদি কেউ বসে যেতেন ওনাকে বলতেন তারা নামাজ পড়ার জন্য কারণ তাহিদুল মসজিদ কিন্তু সাহাবাহ কালামদের মধ্যে ধরনের কোনো আদর্শ আসে না যে জুম্মার আগে চার রাখাত নামাজ কাবলাল জুম্মা বলে ধরনের সুন্নত নামাজ কোন বিধান আসে নাই কিন্তু জুম্মার নামাজের পরে জুম্মা সংক্রান্ত দুই দুই করে চার রকাত মসজিদে যদি আদায় করা হয় আর যদি সে ঘরে যায় তাহলে শুধুমাত্র দুই রকাত নামাজ রসল্সাম পড়তেন তো এটাই জুম্মার নামাজের যে বিধান আল্লাহ তালা আমাদেরকে সর্বদা কোরআন এবং শহী হাদিস থেকে রসল্লা সামের আদর্শগুলো জানার এই বিদ্যা অর্জন করার আমল করার এবং অন্যকে দেওয়ার দ্বারাতে অভিধান করুক রসল্ল্লাহ নবীন আহমদ আল আলহিউ আসাহাইন